নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভূগোল। তা যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষার্থীরা ভূগোল বিষয়টাকে একটু ভয় পাচ্ছেন, তা তাদের জন্য বলবো আমরা আজকে সেই সমস্ত ভূগোলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা আপনারা আজকের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখবেন, কারণ আমরা আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আজকে আমরা আলোচনা করব 50টা প্রশ্ন, আর আপনারা সবাই খাতা পেন নিয়ে বসবেন, কারণ যে প্রশ্নটা সঠিক হবে সেটা রাইট চিহ্ন এবং যেটা ভুল হবে সেটা ক্রস চিহ্ন দেবেন। এবং এইভাবে টোটাল 50টা কোশ্চেন আমরা সলভ করব। তা আপনারা এই 50টা কোশ্চেনের মধ্যে কে কত পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন। আপনাদের মার্কস যদি 60% অ্যান্ড অ্যাবাভ হয় তাহলে জানবেন আপনারা পারফরমেন্স ঠিক আছে এবং আপনারা রিয়েল টাইম বেসিসে আমাদের যে কোশ্চেনগুলো আমরা সলভ করি সেগুলো সলভ করা বা সেগুলো দেখা আপনাদের খুবই উচিত হবে। তা আমরা রেগুলার লাইভ ক্লাস দিয়ে থাকি সকাল 8টা থেকে ম্যাথ, সকাল 9টা থেকে সিডিপি অর্থাৎ শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব, সকাল 10টা থেকে ইংলিশ পেডাগজি, এবং আমাদের তার সাথে দুটো অফলাইন ভিডিও যায় সকাল 9টা থেকে। যারা টেট পেপার 2 এর ম্যাথ অ্যান্ড সায়েন্স সিলেক্ট করেছেন তাদের ম্যাথ অ্যান্ড সায়েন্সের সাবজেক্টের কোশ্চেন, এবং 10টা থেকে যায় পেপার 2 মানে আপার প্রাইমারিতে যারা সোশ্যাল সায়েন্স সিলেক্ট করেছেন তাদের কোশ্চেনগুলো তখন দেওয়া হয়, ঠিক আছে। তো আপনাদের যাদের 60%-এর উপরে তারা আমাদের রিয়েল টাইম বেসিসের ক্লাসের টাইম লাইন বলে দিলাম, তা তখন আপনারা সলভ করুন। এবং যাদের পার্সেন্টেজ 60% বিলো তা তাদেরকে বলবো আপনারা কিন্তু ডেঞ্জার জোনে আছেন, পারফরমেন্স কিন্তু তুলতে হবে। তা আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান এবং প্লেলিস্টে গিয়ে দেখুন হাজারের ওপর ভিডিও আপলোড করা আছে। আশা করছি আপনারা সেই ভিডিওগুলো সব পেয়ে যাবেন। আজকে আমরা করবো 251 নম্বর প্রশ্ন থেকে 300 প্রশ্ন পর্যন্ত, আর এর আগের প্রশ্নগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। তো শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে, আপনারা সবাই খাতা পেন জোগাড় করে বসবেন। তা শুরু করছি আজকে 251 নম্বর প্রশ্ন থেকে। তা চলুন 251 নম্বর প্রশ্নে কী আছে সেটা দেখে নেওয়া যাক। বৃহত্তমের মাপকাঠিতে ভারতের রেলপথ পৃথিবীতে কোন স্থান অধিকার করেছে? আবার আমি প্রশ্নটা বলছি, বৃহত্তমের মাপকাঠিতে ভারতের রেলপথ পৃথিবীতে কোন স্থান অধিকার করেছে? অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয় এবং অপশান ডি চতুর্থ। 251 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চতুর্থ। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী কোশ্চেন নাম্বার 252। 252 নম্বর প্রশ্ন, ব্রাজিলের অর্থনীতি প্রধানত কোন উৎপাদনের উপর নির্ভরশীল? অপশান এ চা, অপশান বি কফি, অপশান সি ধান এবং অপশান ডি ভুট্টা। 252 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কফি। নেক্সট কোশ্চেন নাম্বার 253। 253 নম্বর প্রশ্ন, পৃথিবীর রেলপথ কোথায় প্রথম স্থাপিত হয়? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি উত্তর পূর্ব ইংল্যান্ড, অপশান সি জার্মানি এবং অপশান ডি হচ্ছে জাপান। 253 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি উত্তর পূর্ব ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 254, পৃথিবীতে ব্যস্ততম বিমানবন্দর কোনটি? অপশান এ লন্ডন, অপশান বি বার্লিন, অপশান সি প্যারিস এবং অপশান ডি নিউ ইয়র্ক। 254 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ লন্ডন। নেক্সট কোশ্চেন নাম্বার 255, পৃথিবীর বৃহত্তম রেলওয়ে জংশন কোনটি? অপশান এ লন্ডন, অপশান বি নিউ ইয়র্ক, অপশান সি মস্কো এবং অপশান ডি হচ্ছে মোগলসরাই। 255 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি মস্কো। নেক্সট কোশ্চেন নাম্বার 256, 256 নম্বর প্রশ্ন, প্রতি বর্গ কিমিতে জনসংখ্যার সর্বাধিক ঘনত্ব কোন দেশে? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি পাকিস্তান, অপশান সি মালয়েশিয়া এবং অপশান ডি হচ্ছে বাংলাদেশ। 256 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বাংলাদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 257, 257 নম্বর প্রশ্ন, 257 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন শহরে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? অপশান এ কলকাতা, অপশান বি মেক্সিকো সিটি, অপশান সি মস্কো এবং অপশান ডি টোকিও। 257 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি টোকিও। নেক্সট কোশ্চেন নাম্বার 258, কোন দেশের জনসংখ্যা সর্বাধিক? অপশান এ ব্রাজিল, অপশান বি চীন, অপশান সি ভারত এবং অপশান ডি আমেরিকা যুক্তরাষ্ট্র।
তাহলে 258 258 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি চীন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 259 259 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন শহরের জনসংখ্যা সর্বাধিক? অপশান এ বাগদাদ, অপশান বি নিউ ইয়র্ক, অপশান সি টোকিও, অপশান ডি লন্ডন। 259 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি টোকিও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 260 260 নম্বর প্রশ্ন, কোন মহাদেশের জনসংখ্যা সর্বাধিক? অপশান এ এশিয়া, অপশান বি আফ্রিকা, অপশান সি ইউরোপ, অপশান ডি উত্তর আমেরিকা। 260 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ এশিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 261 261 নম্বর প্রশ্ন, কোন দেশে কোন মহাদেশের জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? অপশান এ এশিয়া, অপশান বি আফ্রিকা, অপশান সি ইউরোপ, অপশান ডি উত্তর আমেরিকা। 261 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইউরোপ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 262 262 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রে যেসব প্রশস্ত রাস্তায় যানবাহন কেবলমাত্র নির্দিষ্ট একই দিকে চলতে পারে বা একই দিকে চলতে পারে, সেই সব রাস্তাকে কি বলা হয়? অপশান এ হাইওয়ে, অপশান বি সুপারওয়ে, অপশান সি মেটেল এবং অপশান ডি ব্রডওয়ে। 262 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি সুপারওয়ে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন নম্বর 263 263 নম্বর প্রশ্ন, নিষিদ্ধ শহর ফরবিডেন সিটি কোনটি? অপশান এ সাইগন, অপশান বি লাসা, অপশান সি ইস্তাম্বুল এবং অপশান ডি লাগোস। 263 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি লাসা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 264 264 নম্বর প্রশ্ন, দক্ষিণের রানী কাকে বলা হয়? অপশান এ জোহানেসবার্গ, অপশান বি পার্থ, অপশান সি সিডনি এবং অপশান ডি সিঙ্গাপুর। 264 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সিডনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 265 265 নম্বর প্রশ্ন, সাত পাহাড়ের শহর কোনটি? অপশান এ রোম, অপশান বি বাগদাদ, অপশান সি ভিয়েনা, অপশান ডি জুরিক। 265 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রোম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 266 266 নম্বর প্রশ্ন, কায়রো শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ নীল নদ, অপশান বি টাইগ্রিস, অপশান সি ইউফ্রেটিস আর অপশান ডি আমাজন। 266 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নীল নদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 267 267 নম্বর প্রশ্ন, অশানির দেশ ল্যান্ড অফ থান্ডারবোল্ট কোনটি? অপশান এ বাংলাদেশ, অপশান বি ভুটান, অপশান সি শ্রীলঙ্কা, অপশান ডি ঘানা। তাহলে 267 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান, সেটা আমরা স্ক্রিনে দেখে নেব। তা 267 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভুটান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 268 268 নম্বর প্রশ্ন, নায়াগ্রা জলপ্রপাত কোন দেশের? অপশান এ ব্রাজিলে, অপশান বি কানাডায়, অপশান সি নাইজেরিয়া, অপশান ডি দক্ষিণ আফ্রিকায়। 268 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কানাডায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 269 269 নম্বর প্রশ্ন, নেপালের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? অপশান এ মাউন্ট ফুজি, অপশান বি মাউন্ট এভারেস্ট, অপশান সি কেটু, অপশান ডি নন্দা। তাহলে 269 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি মাউন্ট এভারেস্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 270 270 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ পদ্মা, অপশান বি যমুনা, অপশান সি বুড়িগঙ্গা এবং অপশান ডি জলঙ্গি। 270 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি বুড়িগঙ্গা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 271 271 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম শহর কোনটি? অপশান এ কলকাতা, অপশান বি দিল্লি, অপশান সি মুম্বাই এবং অপশান ডি হায়দ্রাবাদ। 271 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি মুম্বাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 272 272 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের কাশী কোন শহরকে বলা হয়? অপশান এ মাদুরাই, অপশান বি রামেশ্বরম, অপশান সি কন্যাকুমারিকা, অপশান ডি পণ্ডিচেরি। 272 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মাদুরাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 273 273 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম শহর কোনটি? অপশান এ লে, অপশান বি দার্জিলিং, অপশান সি সিমলা, অপশান ডি হরিদ্বার। 273 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 274 274 নম্বর প্রশ্ন, ভারতের গভীরতম বন্দরের নাম? অপশান এ চেন্নাই, অপশান বি বিশাখাপত্তনম,
অপশান সি পারাদ্বীপ এবং অপশান ডি মুম্বাই। তাহলে 274 নম্বর প্রশ্ন, আর 274 নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বিশাখাপত্তনম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 275, 275 নম্বর প্রশ্ন, সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল হলো অপশান এ দিল্লি, অপশান বি পণ্ডিচেরি, অপশান সি দাদরা ও হাভেলি, আর অপশান ডি হচ্ছে লাক্ষাদ্বীপ। 275 নম্বর প্রশ্ন, আর 275 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর অপশান ডি লাক্ষাদ্বীপ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 276, 276 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের রোম বলা হয়? অপশান এ জয়পুর, অপশান বি আগ্রা, অপশান সি দিল্লি, অপশান ডি হায়দ্রাবাদ। 276 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দিল্লি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 277, 277 নম্বর, মোট জনসংখ্যার বিচারে ভারতের স্থান বিশ্বে অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয় এবং অপশান ডি চতুর্থ। 277 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দ্বিতীয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 278, 278 নম্বর প্রশ্ন, প্রাচ্যের ভেনিস কাকে বলে? অপশান এ আলপসি, অপশান বি বানারসি, অপশান সি কোচি, আর অপশান ডি ভূপাল। 278 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আলেপ্পি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 279, 279 নম্বর প্রশ্ন, ভারতে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ লোক বাস করে? অপশান এ 2.42, অপশান বি 8 শতাংশ, অপশান সি 20 শতাংশ, আর অপশান ডি 16 শতাংশ। 279 নম্বর প্রশ্ন, আর 279 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 16 শতাংশ। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে 280, 280 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের লোকসংখ্যা সর্বাধিক? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি কেরল, অপশান সি বিহার এবং অপশান ডি উত্তরপ্রদেশ। 280 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 281, 281 নম্বর প্রশ্ন, ভারতে মানুষের গড় আয়ু প্রায়? অপশান এ 45 বছর, অপশান বি 56 বছর, অপশান সি 61 বছর এবং অপশান ডি 65 বছর। 261 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 56 বছর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 282, 282 নম্বর প্রশ্ন, তাহলে ভারতের প্রথম সরি ভারতের প্রধান বন্দর কয়টি? অপশান এ 12টি, অপশান বি 6টি, অপশান সি 4টি, অপশান ডি 10টি। 282 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 12টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 283, 283 নম্বর প্রশ্ন, উদ্যান নগরী কোন শহরকে বলা হয়? অপশান এ জয়পুর, অপশান বি চণ্ডীগড়, অপশান সি ব্যাঙ্গালোর, অপশান ডি ভূপাল। 283 নম্বর প্রশ্ন, আর 283 নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ব্যাঙ্গালোর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 284, 284 নম্বর প্রশ্ন, কোন শহরকে হ্রদের শহর বলে? অপশান এ ভূপাল, অপশান বি হায়দ্রাবাদ, অপশান সি উদয়পুর, অপশান ডি শ্রীনগর। 284 নম্বর প্রশ্ন, তার 284 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর দেখে নেব। এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি হায়দ্রাবাদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 285, 285 নম্বর প্রশ্ন, কেরলের রাজধানীর নাম কি? অপশান এ কোচি, অপশান বি তিরুবনন্তপুরম, অপশান সি ব্যাঙ্গালোর, অপশান ডি বিশাখাপত্তনম। 285 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিরুবনন্তপুরম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 286, 286 নম্বর প্রশ্ন, কোনটি শুল্কমুক্ত বন্দর? অপশান এ মুম্বাই, অপশান বি মারমাগাঁও, অপশান সি কান্ডালা, অপশান ডি চেন্নাই। 286 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কান্ডালা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 287, 287 নম্বর প্রশ্ন, ভারতের সুইজারল্যান্ড কোন শহরকে বলা হয়? অপশান এ ব্যাঙ্গালোর, অপশান বি শ্রীনগর, অপশান সি শিলং, আর অপশান ডি সিমলা। 287 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি শ্রীনগর। নেক্সট প্রশ্ন, 288, 288 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কোন শহর? অপশান এ টাটানগর, অপশান বি কোয়েম্বাটুর, অপশান সি আমেদাবাদ, অপশান ডি পুনে। 288 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আমেদাবাদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 289, 289 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী কোনটি? অপশান এ হাজারিবাগ, অপশান বি ধানবাদ, অপশান সি জামশেদপুর, অপশান ডি রাঁচি। 289 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রাঁচি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 290, 290 নম্বর প্রশ্ন, কোন শহরের
প্রাচীন সংস্কৃত নাম ছিল কুসুমপুর এবং পুষ্পনগর। অপশান এ লখনৌ, অপশান বি পাটনা, অপশান সি ব্যাঙ্গালোর, অপশান ডি ভূপাল। 290 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পাটনা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 291, 291 নম্বর প্রশ্ন, ভিলাই, বিলাসপুর এবং দুর্গ কোন রাজ্যের অন্তর্গত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি বিহার, অপশান সি ছত্তিশগড় এবং অপশান ডি মধ্যপ্রদেশ। 291 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ছত্তিশগড়। নেক্সট কোশ্চেন 292, 292 নম্বর প্রশ্ন, চণ্ডীগড়ে রাজধানী না হওয়া পর্যন্ত 1947 থেকে 1953 অবধি কোন শহর পাঞ্জাবের সদর দপ্তর ছিল? অপশান এ অমৃতসর, অপশান বি সিমলা, অপশান সি লুধিয়ানা, অপশান ডি সোলান। 292 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান বি সিমলা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 293, 293 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য পূর্বে নেফা নামে পরিচিত ছিল? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি অসম, অপশান সি সিকিম এবং অপশান ডি অরুণাচল প্রদেশ। 293 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 294, 294 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে কোন শহর জ্যোতিষশাস্ত্রের নগর হিসেবে পরিচিত ছিল? অপশান এ গুয়াহাটি, অপশান বি জয়পুর, অপশান সি ভুবনেশ্বর, অপশান ডি কটক। 294 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান এ গুয়াহাটি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 295, 295 নম্বর প্রশ্ন, 1583 খ্রিস্টাব্দে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত কোন শহরের নামের অর্থ ঈশ্বরের শহর? অপশান এ দিল্লি, অপশান বি আগ্রা, অপশান সি এলাহাবাদ, অপশান ডি আহমেদাবাদ। 295 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান সি এলাহাবাদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 296, 296 নম্বর প্রশ্ন, গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ নর্মদা, অপশান বি তাপ্তি, অপশান সি লুনি, অপশান ডি সবরমতী। 296 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সবরমতী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 297, 297 নম্বর প্রশ্ন, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? অপশান এ কোজিকট, অপশান বি মিনিকয়, অপশান সি কালিকট, অপশান ডি কাবারাত্তি। 297 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কাবারাত্তি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 298, 298 নম্বর প্রশ্ন, কোন পুণ্যতীর্থ পূর্বে কপিল নামে পরিচিত ছিল? অপশান এ হরিদ্বার, অপশান বি ঋষিকেশ, অপশান সি কেদারনাথ, অপশান ডি বারাণসী। 298 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হরিদ্বার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 299, 299 নম্বর প্রশ্ন, ভারত এবং তিব্বতের মধ্যবর্তী সীমারেখার নাম কি? অপশান এ র্যাডক্লিফ লাইন, অপশান বি ম্যাকমিলান লাইন, অপশান সি ডুরাল লাইন, অপশান ডি 38th প্যারালাল। চারটে অপশান, এই চারটে অপশানের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তো চলুন আমরা দেখে নিই 299 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা। তাহলে 299 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর অপশান বি ম্যাকমোহন লাইন। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন নম্বর 300, 300 নম্বর প্রশ্ন, সেলুলার জেল কোথায়? অপশান এ লাক্ষাদ্বীপ, অপশান বি আগ্রা, অপশান সি আন্দামান নিকোবর আর অপশান ডি পুনে। 300 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি আন্দামান নিকোবর। তো বন্ধুরা, আমরা আজকে 50টা প্রশ্ন সলভ করে ফেললাম। আপনারা একে একে সবাই আপনারা কে কত মার্কস পেলেন সেটা একটু পোস্ট করবেন, তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন আপনারা কোন স্ট্যাটাসে আছেন বা আপনাদের পারফরমেন্স কীরকম এবং আপনাদের পারফরমেন্স কতটা আপনাদের আপডেট করতে হবে। ঠিক আছে, তো কোনো চিন্তা নেই, আপনাদের জন্য আমরা আছি, আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদের মোটিভেট করবেন, আমরা আপনাদের ঠিক সেই হিসাবে আপনাদের ভিডিও দিয়ে দেব। এইবার চলে আসছি আমরা পরবর্তী বিষয়, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্ব। তা আজকে আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা সবাই একে একে কোশ্চেনটা লিখে নেবেন। তো আজকের প্রশ্নটা হলো, ভারতের প্রাচীনতম সংগ্রহশালা ভারতীয় জাদুঘর কোন শহরে অবস্থিত? অপশান এ দিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি হায়দ্রাবাদ, অপশান ডি পুনে। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, ভারতের প্রাচীনতম সংগ্রহশালা ভারতীয় জাদুঘর কোন শহরে অবস্থিত? অপশান এ দিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি হায়দ্রাবাদ, অপশান ডি পুনে। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে সেটা পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা
পোস্ট করবেন। এইবার আমরা চলে আসছি পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায় হচ্ছে রিভিশন পর্যায়। রিভিশন পর্যায়ে আমরা দেখব যে আজকে আমরা কোন কোন প্রশ্নগুলো রিভাইজ হিসেবে দেখলাম এবং কোন কোন প্রশ্নগুলো শিখলাম। ভবিষ্যতে কোনো পরীক্ষায় যদি এরকম ধরনের প্রশ্ন আসে, তাহলে এই ধরনের প্রশ্নের আমাদের অ্যান্সার যাতে ভুল না হয়, তার সেজন্যই আমরা শর্ট করে একবার রিভাইজ দিয়ে দেবো, যাতে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের জানা সত্ত্বেও যদি ভুলে গিয়ে থাকি বা আমরা যদি এই কোশ্চেনের অ্যান্সারগুলো সেরকমভাবে যদি মনে না রাখতে পারি, তার জন্য আমরা দ্বিতীয়বার করে শেখাবো। তা একটা কোশ্চেন আপনারা যদি অনেকবার করে শেখেন, তাহলে কিন্তু সেটা আপনাদের মস্তিষ্কগত হয়, যেখানে নতুন কোশ্চেন শেখার থেকে আগে যেটা জানেন সেটা কিন্তু রিভিশন করাটা আপনাদের অবশ্যই বেটার হবে। তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, তো চলুন আমরা রিভিশন পর্বটা সেরে নিই। প্রথম প্রশ্ন ছিল, বৃহত্তমের মাপকাঠিতে ভারতের রেলপথ পৃথিবীতে কোন স্থান অধিকার করেছে? এর সঠিক উত্তর চতুর্থ। নেক্সট, ব্রাজিলের অর্থনীতি প্রধানত কোন উৎপাদনের উপর নির্ভরশীল? এর সঠিক উত্তর কফি। নেক্সট, পৃথিবীর রেলপথ কোথায় প্রথম স্থাপিত হয়? এর সঠিক উত্তর উত্তর পূর্ব ইংল্যান্ড। এটা আগের দিনের হোমটাক্সের প্রশ্ন ছিল। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে ব্যস্ততম বিমানবন্দর কোনটি? এর সঠিক উত্তর লন্ডন। নেক্সট, পৃথিবীর বৃহত্তম রেলওয়ে জংশন কোনটি? এর সঠিক উত্তর মস্কো। নেক্সট, প্রতি বর্গ কিমিতে জনসংখ্যার সর্বাধিক ঘনত্ব কোন দেশে? এর সঠিক উত্তর বাংলাদেশ। নেক্সট, পৃথিবীর কোন শহরে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? এর সঠিক উত্তর টোকিও। নেক্সট, কোন দেশের জনসংখ্যা সর্বাধিক? এর সঠিক উত্তর চীন। নেক্সট, পৃথিবীর কোন শহরের জনসংখ্যা সর্বাধিক? এর সঠিক উত্তর টোকিও। নেক্সট, কোন মহাদেশের জনসংখ্যা সর্বাধিক? এর সঠিক উত্তর এশিয়া। নেক্সট, কোন মহাদেশের জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? এর সঠিক উত্তর ইউরোপ। নেক্সট, আমেরিকা যুক্তরাষ্ট্রে যেসব প্রশস্ত রাস্তায় যানবাহন কেবলমাত্র নির্দিষ্ট একই দিকে চলতে পারে, সেই সব রাস্তাকে কি বলা হয়? এর সঠিক উত্তর সুপারওয়ে। নেক্সট, নিষিদ্ধ শহর কোনটি? এর সঠিক উত্তর লাসা। নেক্সট, দক্ষিণের রানী কাকে বলা হয়? এর সঠিক উত্তর সিডনি। নেক্সট, সাত পাহাড়ের দেশ কোনটি? এর সঠিক উত্তর রোম। নেক্সট, কায়রো শহর কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর নীল নদ। নেক্সট, অশ্নির দেশ বা ল্যান্ড অফ থান্ডার বোল্ট কোনটি? এর সঠিক উত্তর ভুটান। নেক্সট, নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে? এর সঠিক উত্তর কানাডায়। নেক্সট, নেপালের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? এর সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট। নেক্সট, বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর বুড়িগঙ্গা। নেক্সট, ভারতের বৃহত্তম শহর কোনটি? এর সঠিক উত্তর মুম্বাই। নেক্সট, দক্ষিণ ভারতের কাশী কোন শহরকে বলে? এর সঠিক উত্তর হচ্ছে মাদুরাই। নেক্সট, ভারতের উচ্চতম শহর কোনটি? এর সঠিক উত্তর লে। নেক্সট, ভারতের গভীরতম বন্দরের নাম? এর সঠিক উত্তর বিশাখাপত্তনম। নেক্সট, সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল হলো? এর সঠিক উত্তর লাক্ষাদ্বীপ। নেক্সট, কোন শহরকে ভারতের রোম বলা হয়? এর সঠিক উত্তর দিল্লি। নেক্সট, মোট জনসংখ্যার বিচারে ভারতের স্থান বিশ্বে? এর সঠিক উত্তর দ্বিতীয়। নেক্সট, প্রাচ্যের ভেনিস কাকে বলে? এর সঠিক উত্তর আলেপ্পি। নেক্সট, ভারতের পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ লোক বাস করে? এর সঠিক উত্তর 16%। নেক্সট, ভারতের কোন রাজ্যের লোকসংখ্যা সর্বাধিক? এর সঠিক উত্তর উত্তরপ্রদেশ। নেক্সট, ভারতের মানুষ গড় আয়ু প্রায়? এর সঠিক উত্তর 56 বছর। নেক্সট, ভারতের প্রধান বন্দর কয়টি? এর সঠিক উত্তর 12টি। নেক্সট, উদ্যান নাগরী কোন শহরকে বলা হয়? এর সঠিক উত্তর ব্যাঙ্গালোর। নেক্সট, কোন শহরকে হ্রদের দেশ বলে? এর সঠিক উত্তর হায়দ্রাবাদ। নেক্সট, কেরালের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর তিরুবনন্তপুরম। নেক্সট, কোনটি শুল্কমুক্ত বন্দর? এর সঠিক উত্তর কান্দালা। নেক্সট, ভারতের সুইজারল্যান্ড কোন শহরকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে শ্রীনগর। নেক্সট, ভারতের ম্যানচেস্টার কোন শহর? এর সঠিক উত্তর আহমেদাবাদ। নেক্সট, ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী কোনটি? এর সঠিক উত্তর রাঁচি। নেক্সট, কোন শহরের প্রাচীন সংস্কৃত নাম ছিল কুসুমপুর এবং পুষ্পপুর? এর সঠিক উত্তর পাটনা। নেক্সট, ভিলাই, বিলাসপুর এবং দুর্গ কোন রাজ্যের অন্তর্গত? এর সঠিক উত্তর ছত্তিশগড়। নেক্সট, চণ্ডীগড়ের রাজধানী না হওয়া পর্যন্ত 1947 থেকে 1953 অবধি কোন শহর পাঞ্জাবের সদর দপ্তর ছিল? এর সঠিক উত্তর সিমলা। নেক্সট, ভারতের কোন রাজ্যে পূর্বে নেফা নামে পরিচিত ছিল? এর সঠিক উত্তর অরুণাচল প্রদেশ। নেক্সট, প্রাচীনকালে কোন শহর জ্যোতিষশাস্ত্রের নগর হিসেবে পরিচিত ছিল? এর সঠিক উত্তর গুয়াহাটি। নেক্সট, 1583 খ্রিস্টাব্দে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত কোন শহরের নামের অর্থ ঈশ্বরের শহর? এর সঠিক উত্তর এলাহাবাদ। নেক্সট, গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর সবরমতী। নেক্সট, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর কাবারাত্তি। নেক্সট, কোন পুণ্যতীর্থ পূর্বে কপিল নামে পরিচিত ছিল? এর সঠিক উত্তর হরিদ্বার। নেক্সট, ভারত এবং তিব্বতের মধ্যবর্তী সীমারেখার নাম কি? এর সঠিক উত্তর ম্যাকমোহন লাইন। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, সেলুলার জেল কোথায়? এর সঠিক উত্তর আন্দামান নিকোবর।
তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।